আসসালামু আলাইকুম হাই আপাকেবার সুমোয়া সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয় চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের বিশ্বস্ত চ্যানেলটিতে দর্শক আজকের ভিডিওটির টাইটেল এবং থামনেল দেখে আপনারা একটা জিনিস লেখা হয়তো বা খেয়াল করেছেন যে মালয়েশিয়ান ভাষা কখনোই শিখতে পারবেন না যদি কিনা এই নিয়ম না বোঝেন বা না না জানেন দেখুন আজ পর্যন্ত এই চ্যানেলে আজকের ভিডিও নিয়ে মোট দুশো দশটি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে দুশো দশটি একটা দুটো না তার মানে শব্দ অর্থ বাক্য থেকে হিজিবিজি বিজি সব কিছু মিলে কিন্তু অনেক ভিডিও এই চ্যানেলে তৈরি করে দেওয়া আছে এবং ভিডিওগুলো বেশ বড় বড় প্রত্যেকটা ভিডিও ছিল একদম ক্লাসের মতো করে যে আমি যত স্ট্রাগল করি না কেন আমি যেখানেই থাকি না কেন আমি কিন্তু ভিডিও নিয়মিত করে যাচ্ছি আমি যে যে পরিমাণ দৌড়াদৌড়ি করি যদি প্রত্যেকটা ভিডিওতে যদি আমি ব্যাকগ্রাউন্ড যদি একই না রেখে এডিট করে যদি একই না রেখে যদি রাখি তাহলে বলবেন ভাই এত ব্যাকগ্রাউন্ড কেমনে আসে যাই হোক আমি ট্রাই করে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওর টপিকটা তাহলে কী দেখুন আমরা অনেকে অনেক শব্দ অর্থ জানি কিন্তু ওইগুলো কি করে সাজাবো এবং সাজানোর সিস্টেমটা কি ওটা নিয়ে আজকের ভিডিওটি যারা এই চ্যানেলে অনেক পুরাতন দর্শক তারা হয়তোবা এই ব্যাপারটা নিয়ে অবগত আছেন যে আমি টেন্স নিয়ে ভিডিও করেছি আজকেরটাও ঠিক ওই টাইপের কিন্তু একটু বিশ্লেষণ করে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিওটি যাতে করে নতুন পুরাতন সবাই খুব ভালো করে বুঝতে পারে এই ব্যাপারটা শর্টকাটে বুঝে নিতে পারে ভিডিওটাতে ইয়া লম্বা হবে তাও কিছু না শুধু বোঝার চেষ্টা করবেন সুন্দর করে দেখার চেষ্টা করবেন তাহলেই হবে আর যদি বিশ্বাস না হয় প্লিজ বলবেন ভিডিওটি দেখার পরে যে আমি সত্য কথা বলছি কি না তো চলুন ভিডিও শুরু করা যাক তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আগের মতোই খাতা কলমে খুব সুন্দর করে বুঝব দেখুন বিগত দিনের ভিডিওতে অর্থাৎ আমি আপনাদের আগেই বলেছি কোনো একটা ঘটনার অতীত বর্তমান ভবিষ্যৎ চলমান ইত্যাদি অবস্থা বোঝাতে মালয়েশিয়ান ভাষায় মোট ছয়টি শব্দ ব্যবহার করা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায় মোট কয়টা মাত্র ছয়টা শব্দ ব্যবহার করা হয়ে থাকে অতীত বর্তমান ভবিষ্যৎ চলমান ইত্যাদি বোঝাইতে মনে করেন কেমন আমি করি মানে হচ্ছে সায়াবুয়াট বলে যেমনটা ইংলিশে বলে আই ডু আমি করি কিন্তু আমি করতাম আমি করতেছি বর্তমানে আমি একটু পরে করব। আমি অনেক আগে করেছিলাম হ্যাঁ আমি হয়তো বা করতে পারি যে এইসব যে কথাগুলো যদি এরকমই যদি না বুঝাইতে পারেন তাহলে জিন্দগিতেও মালে এশিয়ান ভাষা আপনি গুছায় বলতে পারবেন না তো আজকের এই ভিডিওটিতে দেখুন আজ অনেক আগের মতো কিন্তু ভিডিওতে যে পরিমাণ পৃষ্ঠা থাকতো আজকে কিন্তু সেই কটা পৃষ্ঠা না অল্প কিন্তু ভাই এই অল্প জিনিসটাই আপনার মাথার ভিতরে বিশ্লেষণ করে ঢুকাই দিতে চাচ্ছি আমি যাতে করে এটা নিয়ে আপনাদের কোনো দিন কোনো প্যারা না হয় এই জন্যই বেশি বগর বগর করে আগে কথা বলে বুঝায় নিচ্ছি খেয়াল করুন প্লিজ খেয়াল করবেন খুবই ভালো করে বোঝার চেষ্টা করবেন ছয়টি শব্দ কি মালয়েশিয়ান ভাষায় যে আমি করব করেছিলাম করতে পারি অতীত বর্তমান ভবিষ্যৎ বোঝাইতে সব কিছু বোঝাইতে মালয়েশিয়ান মোট যে ছয়টি সেটা হচ্ছে একটা হলো এক নম্বরে সুডাহ দুই নম্বরে আকান তিন নম্বরে সেডাং অথবা তেঙা চার নম্বরে হলো পেরনা পাঁচ নম্বরে বলুম ছয় নম্বরে মাসি হয়তো বা যারা নতুন তাদের কাছে মনে হচ্ছে ক্রিটিক্যাল বা টাফ কিন্তু আসলে কিন্তু না এই ছয়টা শব্দের ভিতরে মালয়েশিয়ান ভাষার পুরো টেন্স লুকিয়ে আছে যেটা কিনা আমরা ইংলিশের টেন্স পড়তে পড়তে বারো চোদ্দো বছর শেষ হয়ে যাওয়ার পরেও টেন্স মাথায় ঢুকাইতে পারি নাই কিন্তু ওই জিনিসটা আজকে আরও সুন্দর করে বিশ্লেষণ করে দিয়ে মালয়েশিয়ান ভাষার টেন্সটা আপনার মাথায় আমি ঢুকাই দিব যেটা আপনি ভুলতে পারবেন না যদি কিনা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন এবং দেখার চেষ্টা করেন খেয়াল করুন প্রথমে হচ্ছে সুডাহ এক নম্বরে যেটা বললাম সুডাহ এই শব্দটি ব্যবহার করা হয় কোনো একটা কাজ আমি সবেমাত্র সম্পন্ন করেছি বা কোনো একজন লোক সবেমাত্র সম্পন্ন করেছে বা একটা কাজ করার পরে সেই কাজটার রেশ এখনও আছে এমন বোঝাইতে যেমন আমি খাইছি আমি ঘুমাইছি আমি গোসল করছি তার মানে কি এই কিছুক্ষণ আগে করছি সেই জিনিসটার রেশ আমার ধরে আসে আমি এখনও একটু আগে খাইছি সেই খাবারটা আমার পেটের ভিতরে এমন এখনও আছে তো এমন জিনিস যে কিছুক্ষণ আগে করলাম এমন একটা জিনিস বুঝাইতে যে আমি করেছি সেই ক্ষেত্রে বা করেছে সেই ক্ষেত্রে সুডাহ কথাটি ব্যবহার করা হয় ব্যাপারটা ক্লিয়ার সুডাহ কেমন করে বসে এবার এটা দিয়ে বাক্য দেখুন খুবই খেয়াল করে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ আমি নিই কেমন কলমে জায়গায় আমি সবসময় নিয়ে থাকি মনে করেন আমি নেই আর কি এই যে আমি নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে সায়া আমবিল, সায়া মানে আমি আমবিল মানে নেওয়া সায়া মানে আমি আমবিল মানে নেওয়া তো সায়া আমবিল আমি নেই বা আমি নেই এরকমটা বুঝাইতে গেল কিন্তু আপনি যদি বলতে চান আমি নিয়েছি আমি নিয়েছি মানে ওখানে ছিল ওইখান থেকে আমি এনেছি আর কি নিশিমান থেকে এখন তো আর নিলাম না নিয়েছি আগে নিয়েছি তো সেই ক্ষেত্রে হবে হচ্ছে সায়া সুডা আম্বিল সায়া সুডা আম্বিল হ্যাঁ সায়া মানে আমি এই সুডাহ কথাটি হচ্ছে কেমন ওই যে আগে করে ফেলেছি সেই জন্য আর আমবিল মানে হচ্ছে নেওয়া তো সায়া সুডা আম্বিল মানে আমি নিয়েছি অলরেডি নিয়ে ফেলেছি কাজটা সম্পূর্ণ করে ফেলেছি তাই না তো কি বলছিলাম কোনো একটা কাজ সম্পূর্ণ করা হয়ে গেলে সেই ক্ষেত্রে সুডা বসে যেহেতু আমি নিয়ে নিয়েছি সেই জন্য সুডাহ আসলো তো সায়া আম্বিল মানে আমি নেই আমি নিচ্ছি এরকম বোঝাইতে কিন্তু সায়া সুডা আম্বিল মানে হচ্ছে আমি নিয়েছি ক্লিয়ার এই সুডার ব্যাপারটা হ্যাঁ এবার যদি কিনা বলেন আজকে সে বেতন পেয়েছে বুঝতে হবে ভাই বুঝতে হবে আজকে সে বেতন পেয়েছে বিশ্লেষণ করে দিচ্ছি আজকে মানে হচ্ছে হারি ইনি হারি মানে হচ্ছে দিন মূলত ঠিক আছে হারি মানে হচ্ছে দিন মূলত কিন্তু ইনি মানে হলো এই তার মানে আজকের দিনে অর্থাৎ আজকে তাই তো হইলো হারি ইনি দিয়া সে সুডা ডাপাট পেয়েছে ডাপাট মানে কি পাওয়া ডাপাট মানে পাওয়া আর সুডা ডাপাট যদি বলি তার মানে হইছে পাচ্ছি অথবা পেয়েছে তো এখানে যেহেতু দিয়া তার মানে তার কথা বলতেছি সেই জন্য আসবে হচ্ছে পেয়েছে আর এখানে যদি দিতাম হচ্ছে আমি শের জায়গায় যদি আমি দিতাম তাহলে তো সুরা পাট তার মানে হতো পেয়েছি বুঝতে পারছেন ব্যাপারটা যেহেতু দিয়া মানে সে সেই সেই ক্ষেত্রে ডিয়া সুডা পাট সেই জন্য হবে সে পেয়েছে কিন্তু যদি দিতাম সায়া সুডা ডাডাপাট তার মানে হতো আমি পেয়েছি বুঝছেন ব্যাপারটা তো হারিনি আজকে সুডা ডাপাট সে পেয়েছে বা পেয়ে গেছে গাজী মানে হলো বেতন বেতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাজি তো হারি ইনি আজকে সায়াসুডাডা পাট আমি পেয়ে গেছি বা পেয়েছি ও আর যদি বলেন দিয়া সুডাডা পাট তাহলে সে পেয়ে গেছে বা পেয়েছে গাজি বেতন আবার যদি তাকে নিয়ে বলেন সে ভুলে গেছে সে ভুলে গেছে সেই ক্ষেত্রে হবে দিয়া লুপা, দিয়া লুপা মানে হচ্ছে সে ভুল বা ভুলেছে এরকম কিন্তু দিয়া লুপা, সেই ক্ষেত্রে হবে হচ্ছে সে ভুলে গেছে অলরেডি ভুলে গেছে ইতিমধ্যে সে ভুলে গেছে কাজটা তার করা সারা ভুলে যাওয়াটা সারা হয়ে গেছে তো দিয়া সুডা লুপা সে ভুলে গেছে আর যদি বলতেন সায়া সুডা লুপা তাহলে তো আমি ভুলে গেছি ঠিক আছে এই সুডার ব্যাপারটা আশা করি আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন এরপরে কি বলছিলাম আকান কথাটি ছয়টা শব্দের ভিতরে কি বলছিলাম এক নম্বরে সুটা গেল বুঝলাম এবার হলো আকান বারবার করে বুঝতে হবে এই জিনিসটা তাহলে কোনো দিন মালয়েশিয়ান ভাষা নিয়ে আপনি ঠেকবেন না কোনো জায়গায় সব কিছু বুঝায় বলতে পারবেন একবারে নিজে নিজে বাক্য তৈরি করে একবারে ল্যাটাভ্যাটা করে ফেলতে পারবেন বুঝছেন আচ্ছা দুই তো হচ্ছে আকান আকান দুই এই আকান শব্দটি ব্যবহার করা হয় ভবিষ্যতে অথবা পরবর্তীতে কোনো একটা কাজ করা হবে এমন কিছু বুঝাইতে অথবা কোনো একটা ঘটনা ঘটানো হবে এমন কিছু বুঝাইতে তার মানে কি বুঝলাম আকান শব্দটি ব্যবহার করা হয় ভবিষ্যতের কোনো কিছু বুঝাইতে গেলেই আকান কথাটি বসতে বসাই দিতে হবে আকান আকাম কিন্তু না আবার ঠিক আছে এবার তাহলে এটা নিয়ে একটু বিশ্লেষণ করে বুঝাই দেই কেমন করে এই আকান কথাটি ব্যবহার করা হবে দেখুন পরে আমি ঘুমাবো অথবা আমি পরে ঘুমাবো পরের কথা বলতেছি তার মানে ভবিষ্যতের কথা বলতেছি সামনের দিনে বা পরবর্তীতে তো এই জন্য এখানে আকান কথাটি চলে আসবে কেমন করে নান্তি মানে হলো হচ্ছে পরে নান্তি মানে কি পরে সায়া মানে আমি আকান জিনিসটা এখন বাদ দিলাম টিডোর মানে কি ঘুমানো টিডোর মানে কি ঘুমানো নান্তি মানে পরে সায়া মানে আমি তো নান্তি পরে সায়া আমি টিডোর ঘুম হলো এটা হইলো না ব্যাপারটা বুঝেন ভাই প্লিজ নান্তি মানে পরে সায়া মানে আমি টিডুর মানে হচ্ছে ঘুম তো নান্তি সায়া পরে আমি টিডুর ঘুম হলো তো না ঘুমাবো দিতে হবে ঘুমাবো তো সেই জন্য এখানে আকান জিনিসটি আসবে যেহেতু পরবর্তীতে করবো এই কথাটি বুঝাইতে তো নান্তি সায়া আকান টিডোর আমি পরবর্তীতে ঘুমাবো বা আমি পরে ঘুমাবো নান্তি পরে সায়া আকান টিডোর আমি ঘুমাবো ক্লিয়ার অথবা বলতে পারেন সায়া আকান টিডোর নান্তি সায়া আমি আকান টিডোর ঘুমাবো নান্তি পরবর্তীতে বা পরে ক্লিয়ার আচ্ছা এবার আর একটা বাক্য দিই দেখি কি করে না বুঝে পারেন মালয়েশিয়ান ভাষা আমার যত কষ্ট হোক আমি বুঝাবো এইভাবে বুঝাই শিখায় ছাড়ব যাতে করে কোনো বাংলাদেশের এই হাসির পাত্র না হইতে হয় মালয়েশিয়াতে আচ্ছা আগামীকাল বস জানিয়ে দিবে অথবা জানাবে এখানে কি হচ্ছে সে আগামীকাল বস জানিয়ে দিবে অথবা জানাবে জানাইছে বা জানাচ্ছে এমন কিন্তু কিছু না জানাবে তার মানে পরবর্তীতে জানাবে এই জন্য অবশ্যই অবশ্যই এখানে আকান কথাটি চলে আসবে তো বেসো অথবা এসো ই ওকে এই বেসো না বি বাদ দিয়ে শুধুমাত্র ই দিয়ে বললে এসো শোনা যায় ওটা ওরা শর্টকাটে বলে থাকে অনেক সময় তো বেসো অথবা এসো বস আকান বাগি তাহু আগামীকাল বস জানিয়ে দিবে অথবা জানাবে তো দেখুন এখানে আকান কথাটি যদি আমি বাদ দেই তাহলে কেমন আসে একটু খেয়াল করে দেখুন বেসো আগামীকাল বস বস আগামীকাল বস তাহু বাগি তাহু মানে হচ্ছে জানানো আগামীকাল বস জানানো হইল বাগি তাহু মানে হচ্ছে জানিয়ে দেওয়া বাগি মানে দেওয়া জানিয়ে তাহু মানে হচ্ছে জানা তো বাগি তাহু আগামীকাল বস জানিয়ে দেওয়া হইলো এটা কোনো বাক্যই হইল না লেটা হয়ে গেল এই জন্য বেশ বস আঁকান বাগি তাহু আগামীকাল বস জানিয়ে দিবে অথবা জানাইবে দেখছেন এটাই কি বলে বাক্যের মাধুর্যতা এনে দেয় শুধুমাত্র এই ছয়টি শব্দ শুধুমাত্র এই ছয়টি শব্দ আপনার মাথার ভিতরে গিথায় নিতে হবে কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে এটা যদি বলতে পারেন বা বুঝতে পারেন একবার কোনো বাক্যই আপনার কাছে কঠিন মনে হবে না মালয়েশিয়ান ভাষার আচ্ছা এখানে একটা জিনিস বলতে চাই এই বাগি তাহু মানে হচ্ছে জানিয়ে দেওয়া বাগি দেওয়া তাহি তাহ মানে জানা জানিয়ে দেওয়া কিন্তু অবগত করা আছে না বাংলা ভাষায় অবগত করা সেই অবগতটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালুম কান মালুম কান সায়া সুডা মাতলুম কান আমি অবগত করে দিয়েছি অলরেডি সায়া আকান মালুম কান আমি অবগত করব পরবর্তীতে করব এমন বোঝাইতে তার মানে এই অবগত শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালুম মালুম আর এই মাতলুমের পরে যদি একটা কান দিয়ে দেন কান দিয়ে দেন হাতির কান দেন অথবা ছাগলের কান দেন যেটাই দেন একটা কান দিতে হবে তো অবগত করাকে বলতে হবে মালুম কান মালুম কান আর অবগত হচ্ছে মালুম ঠিক আছে ব্যাপারটা না বুঝলে ভাই আমার একটা ঘুষি মারেন ভিডিওর ভিতর থেকে আমার একটা ঘুষি মারেন এরপরও যদি না বুঝেন আর কি বলবো আচ্ছা এবার হলো সেডাং সে ডাং তিন নম্বরে কি বলেছিলাম এর কথা বলছিলাম সেডাং অথবা তেঙা সেডাং অথবা তেঙা কথাটি কেন ব্যবহার করা হয় খুবই বোঝার চেষ্টা করবেন হ্যাঁ সেডাং জিনিসটা অথবা তেঙা জিনিসটা শব্দ দুইটি ব্যবহার করা হয় বর্তমানে কোনো একটা কাজ করা হচ্ছে ঘটনা ঘটতেছে এমন বোঝাইতে যেমন বর্তমানে ঠিক এখনই চলমান আমি ভিডিওটা করতেছি আমি কথা বলতেছি আমি খাচ্ছি আমি কাজ করিতেছি ঠিক এমন চলমান অর্থাৎ চলমান কোনো কাজ বা ঘটনা বোঝাইতে এই সেডাং অথবা টেঙ্গা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তবে একটা কথা অবশ্যই বলতে হচ্ছে যে টেঙা শব্দটির প্রকৃত অর্থ কিন্তু মাঝামাঝি এই জিনিসটা বুঝতে হবে যেমন মনে করেন যে এই একটা রাস্তা ঠিক রাস্তার মিডিল পয়েন্টে মাঝামাঝি অথবা এই একটা পুকুর ঠিক মিডিল পয়েন্টে মাঝামাঝি এই জিনিসটাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় তেঙাহ বলা হয় এখন ওই যে বললাম যে বর্তমানে কোনো একটা কাজ করা হচ্ছে ঘটনা ঘটতেছে যেমন আমি বলতেছি আমি কাজ করতেছি এখন এই কথাটা কিন্তু আমি বলতে পারি ভাই আমি কাজের মাঝে আছি ভাই আমাকে জ্বালাইস না ভাই তুই আমার আর এখন ফোন দিস না আমি কাজের মাঝে আসি আবার বলে ভাই আমি একটু সমস্যার মধ্যে আসি এখন ওই মধ্যে আছে বলতে তো এমন না যে সমস্যা হচ্ছে একটা বালতি সেই বালতির ভিতরে সে বসে আছে এমন তো না তো এই জিনিসটা বোঝাইতে সাধারণত এই টেঙা মানে মাঝামাঝি অথবা সিডাং মানে হচ্ছে এটার জন্য ব্যবহার করা হয়ে থাকে কেমন করে খেয়াল করে দেখুন খেয়াল করে দেখুন আমি করি এটা জাস্ট সিম্পল আমি করি সায়া মানে আমি বোয়াত মানে করা তো সায়া বোয়াত মানে হচ্ছে আমি করি শুধুমাত্র বোয়াত মানে করা কিন্তু তার আগে সায়া দিলে আমি আমি করা তো আর হয় না এখানে ধরে নিতে হবে আমি করি সায়া বোয়াত গেল এখন আমি করছি অথবা আমি করিতেছি আমি করছি অথবা আমি করিতেছি এই জিনিসটাই করিতেছি বা করছি এমন বোঝাইতে গেলেই আপনাকে এই সেডাং অথবা টেঙা কথাটি মাঝে দিয়ে দিতে হবে সায়া আমি বুয়াত মানে করি কিন্তু সায়া তেঙা বুয়াত মানে হচ্ছে আমি করছি অথবা সায়া সেডাং বুয়াত মানে হলো আমি করছি অর্থাৎ এখনই করতে আসি আমি কাজটা করতেছি চলমান ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার ওকে এখন আপনি যদি ওই সায়া বুয়াতকের যা বললেন এখন আপনি যদি বলতে চান এখন আমি কাজ করছি এখন আমি কাজ করছি সেই সেক্ষেত্রে হবে সে এখন সায়া আমি টেঙাবোয়াত করিতেছি কর্জা কাজ সিকারাং সায়া টেঙা বুয়াত কর্জা সিকারাং সায়া এখন আমি টেঙাবোয়াদ করিতেছি ওই যে করছি অথবা করিতেছি কারণ এখানে টেঙা দেওয়া হয়ে গেছে সে কারাং ছায়া টেঙা বোয়াত এখন আমি কাজ করছি অথবা এখন আমি কাজ করিতেছি ব্যাপারটা ক্লিয়ার তাই না আচ্ছা এই বাক্যটির মধ্যে কাজ শব্দের পরিবর্তে আপনি অন্য কোনো কাজের কথা বলতে পারেন যেমন মান্ডি মানে গোসল কেমন করে হলো সেকারাং সায়া তেঙা মান্ডি দিতে পারেন এই বুয়াত করা না দিলে আপনি মান্ডি দিতে পারেন মান্ডি সেকারাং সায়া তেঙা মান্ডি এখন আমি গোসল করিতেছি দিতে পারেন বুয়াত কথাটি তখন না দিলেও হবে কারণ গোসল তো মানুষ খায় না গোসল করে তো সেক্ষেত্রে আপনি তো বলবেন না সেকারাং সায়া তেঙ্গা তেঙা মাকান মান্ডি এটা তো হয় না সেকারাং সায়া পেঙা মান্ডি মানে এখন আমি গোসল করতেছি এটা বললেই হবে এখন এই মান্ডির জায়গায় আপনি দিতে পারেন টিডোর মানে ঘুমাচ্ছি মান্ডির জায়গায় আপনি দিতে পারেন অন্য কোনো কাজের কথা হ্যাঁ তাহলে কিন্তু বাক্যটি হয়ে যাবে এরপরে কি বলছিলাম পর্নাহ কথা বলছিলাম চার নম্বরে চার নম্বরে কি বলছিলাম পর্ণাহ এই কথাটি কেন ব্যবহার করা হয় বোঝার চেষ্টা করুন সরি আচ্ছা পর্নাহ কথাটি ব্যবহার করা হয় কথার মাঝে এই শব্দটি ব্যবহার করা হয় অতীতে পূর্বে অনেক আগে কোনো একটা কাজ সম্পন্ন করা হয়েছে এমন কিছু বোঝাইতে কেমন করে আমি আবার বলছি মনে করেন আপনি অনেক আগে একটা বিয়ে করছিলেন হ্যাঁ বিয়ে তো না প্রেম করছিলেন হ্যাঁ অনেক আগে আপনি একটা প্রেম করছিলেন ধরেন এরকম একটা ব্যাপার বা আপনি অনেক আগে একটা গরু কিনছিলেন তো এই যে অনেক আগে এই কথাটা আপনি বলবেন কি করে সেই ক্ষেত্রে প্রণ কথাটি আসবে কেমন করে কিভাবে এখনই বুঝুন আগে আমি করতাম আগে আমি করতাম কি করতাম সেটা এখন বলতেছি না জাস্ট বুঝাইতেছি ডুলু আগে বা পূর্বে সায়া আমি বুয়াত মানে হচ্ছে করি দেখেন এখানে যদি কথাটি না ধরি তাহলে কেমন হয় ডুলু সায়া আগে আমি বুয়াত করি আগে আমি করি এটা আপনার কাছে মনে হলেও যদি হয় যে বাক্যটা হয়েছে আসলে হয় নাই মানে এখন যদি আপনি কারোর সামনে কাজ করা দেখতেছেন যদি বলেন ভাই আমি আগে করি আমি আগে করি না সেইটার ক্ষেত্রে না এটা আগে আমি করেছি এরকমটা বলতে গেলে ডুলু সায়া পেরাহ বুয়াট আগে আমি করেছি অথবা আগে আমি করেছিলাম আগে আমি করতাম এইসব কথা বলতে গেলে পেরনা আসবে ডুলু সায়া পেরাহ বুয়াট আগে আমি করতাম ডুলু সাহেবের না বুয়াট আগে আমি করেছিলাম এরকমটা বলতে পারেন ওকে এখন সেই দিন আমি বলেছিলাম সেই দিন আমি বলেছিলাম এখন বলাকে বা কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাকাপ কি বলা হয় চাকাপ চাকাপ মেডিকেল চাকাপ না আবার আচ্ছা চাকাপ এখন হারি ইতু বা ইতু হারি সেই দিন বা ওই দিন হারি মানে দিন ধরে নেবেন এখানে আর ইতু মানে কি ইতু মানে হচ্ছে ওই অথবা সেই তো সেই ক্ষেত্রে হারি ইতু সেই দিন সায়া পর্না চাকাপ সায়া চাকাপ মানে হচ্ছে আমি বলি এখানে পর্না বাদ দিলে সায়া আমি চাকাপ বলি সায়া চাকাপ হারি ইতু সায়া চাকাপ ওই দিন আমি বলি হয় নাই কিন্তু যখন দেবেন পর্ণা বলেছি লাম হয়ে যাবে বলেছিলাম হয়ে যাবে হারি তু চাকাপ ওই দিনকে আমি বলেছিলাম তোমার অনেক সময় বলে থাকে এই পুন খাওয়ি তু কানাকুপন কাউ জাঙা বো আমি জানি তা হ্যাঁ কালি আকুচাকি কাউ না হয়নি হ্যাঁ কি ক্রিটিক্যাল মনে হচ্ছে কোনো ব্যাপার না একটা সময় আপনিও ভাষা নিয়ে খেলতে পারবেন কেউ বিশ্বাস করতে পারবেন আপনি বাংলাদেশি যদি কিনা এই নিয়মগুলো ভালো করে বুঝে শুনে তারপর বাক্য সাজান ওকে বাইদা ওয়ে এবার হচ্ছে গতকাল বস এসেছিলেন গতকাল বস এসেছিলেন পূর্বে এই জিনিসটা আগে ঘটে গেছে এসেছি লেন এসেছে কিন্তু না এসেছি লেন তো এখন সিমালাম সিমালাম বলতে কি গতকালকে বোঝায় থাকে হ্যাঁ সিমালাম গতকালকে বস মানে বস দাতাং মানে হচ্ছে আগমন করা অথবা আসা দাতাং মানে কি আগমন করা এখন এই প্রেরণা কথাটি যদি বাদ দিয়ে দিই সিমালাম গতকালকে বস বস দাতাং আগমন গতকাল বস আগমন হয়েছে এটা আগমন করেছিলেন বা আগমন করেছিল এমন বোঝাইতে প্রেরণা দিতে হবে তো সেমালাম বস প্রেরণা দাতাং গতকালকে বস আগমন করেছিলেন অথবা বস এসেছিলেন আপনি যেটাই বলেন এই দাতাংয়ের জায়গায় যদি আপনি মারি দিয়ে দেন তাহলে হবে সেমালাম বস প্রেরণা মারি মারি মানে আশা তো আশা এবং আগমন করা দুটা তো একই তাই না ভাইজান আচ্ছা এবার একটু ভেঙে দিচ্ছি ব্যাপারটা পরিদর্শন করা পরিদর্শন করা কেমন আপনার এক জায়গায় কাজ করতেছেন বস এসে ওখানে পরিদর্শন করলো আপনারা কেমন কাজ করতেছেন কি করতেছেন না ঠিক এমন জিনিসটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় মলাওয়াত মলাওয়াত পরিদর্শন করাকে বলা হয় মলাওয়াত কিন্তু পরিদর্শক যিনি কিনা পরিদর্শন করেন তাকে বলা হয় পলাওয়াত প লাও আট পলাওয়াত এটা বলা হয়ে থাকে পরিদর্শন করা মেলাওয়াট আর পরিদর্শককে বলা হয় মেলাওয়াট যাই হোক আর দাঁটাং মানে আগমন করা বা আগমন আসা মানে হলো মারি দাঁতের মারি কিন্তু না আবার বুঝছেন হ্যাঁ হা হা কি গরম আজকে আচ্ছা বলুম বালুম কথাটি কেন ব্যবহার করা হয় পাঁচ নম্বরে এই বলুম এবং মাসি এই দুটা কিন্তু আপন মায়ের পেটের খালাতো ভাই কেমন করে এই জিনিসটা বুঝতে পারবেন খেয়াল করুন এই শব্দটি ব্যবহার করা হয় যা এখনো করা হয়নি কিন্তু পরবর্তীতে করার প্রবল সম্ভাবনা রয়েছে এমন কিছু বোঝানোর জন্য আমি আবার বলছি এই শব্দটি ব্যবহার করা হয় যা এখনও করা হয়নি কিন্তু পরবর্তীতে করার প্রবল সম্ভাবনা আছে করতে পারবো এমন একটা সম্ভাবনা আছে এমন কিছু বোঝানোর জন্য তবে একটা ব্যাপার সঠিক উচ্চারণ হবে বলুম বলুম আমরা বাংলাদেশিরা অথবা ইন্ডিয়ান অথবা চাইনিজরা অনেকরা মালয়েশিয়ান ভাষা খুব ক্লিয়ারভাবে বলতে পারে না ওরা বলে বুলুম বুলুম বাই বুলুম বলতে মালয়েশিয়ান ভাষায় কোনো ভাষা নাই বুলুম হবে না হবে হচ্ছে বলুম ঠিক আছে এখন হয়তো অনেক হয়তো বা অনেকে ভুল ধরতে পারে না এই আমি আট দশ বছর ধরে এই কথাটা বলে আসতেছি তুমি এখন মিয়া ভুল ধরো ভাই ভুল তো ভুলই আমারও অনেক ভুল হয় আপনারাও ধরে দিবেন আমি লজ্জা পাবো না কিন্তু ভাই শুধু শুধু ভুল ভাল বলে শুধু শুধু বাংলাদেশিদেরকে হাসির পাত্র করবেন এটা আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আচ্ছা সঠিক উচ্চারণ হবে বলুম তো এটা কেন ব্যবহার করা হয় খেয়াল করে দেখুন আমি বিশ্লেষণ করে দিচ্ছি আমি এখনও বিয়ে করিনি আমি এখনও বিয়ে করিনি তো সেক্ষেত্রে হবে সায়া বলুম কাউইন সায়া বলুম কা তার মানে এই বলুম মানে হচ্ছে এখনো না এখনও ঘটনাটা ঘটেনি কিন্তু ঘটার সম্ভাবনা আছে সায়া বলুম কাউইন মানে হচ্ছে আমি এখনও বিয়ে করিনি কিন্তু করবো তো বিয়ে করব না কেন বলেন হ্যাঁ যারা পুরুষ মানুষ মহিলা মানুষ প্রকৃত তারা বিয়ে করবে না কেন করা উচিত তো আপনি এভাবে বলবেন যে সায়া বলুম মানে আমি এখনো বিয়ে করিনি কিন্তু মনে মনে থাকবে কি পরবর্তীতে করবো এমন একটা বুঝাইতে তারা এখনও জানে না তারা এখনও জানে না তারাকে অর্থাৎ তাহারা এক কথায় তাহারা অথবা তাদেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেরেকা মেরেকা আমেরিকা না কিন্তু আবার তবে ওইটা মনে করে এটা মনে রাখতে পারেন মেরেকা আর একটা জিনিস বলে মেরে মেরেকার জায়গায় আর একটা জিনিস বলে সেটা হলো ডিয়া ওরাং ডিয়া ও রাং উচ্চারণটা হবে এরকম ডিয়া ও রাং ডিয়া অরাং মানেও কিন্তু তারা তারা অথবা তাহারা আকাশের তারা না কিন্তু তাহারা বুঝছেন আবার ভেটু ধরবেন অনেকে তো মেরেকা বলুম তাহু মেরেকা তারা তাহু মানে জানে মেরেকা তাহু তারা জানে কিন্তু বলুম তাউ যদি বলেন এখনও জানে না এটা আসবে এখনও না মেরেকা বলুম তাহু তারা এখনও জানে না আচ্ছা আরেকটা ব্যাপার আপনাদেরকে না বললেই নয় ওই যে বলছিলাম যে সুডাহ কথাটি ব্যবহার করা এটা এখানে দেওয়ার জন্য দুঃখিত প্রথমে দেওয়া উচিত ছিল আমি ভুলে গেছিলাম সায়া সুডাহ কাহ ইন অথবা শুধুমাত্র এই এইস না দিলে কাউইন হবে উচ্চারণটা হবে সায়া সুডাহ কাউইন এই হেইসটা ওরা হিডেন রাখে লেখার সময় লেখাই এমনি করে না কাউইন কাউইন সায়াসুডাহ কাউন এর মানে হচ্ছে আমি খেয়াল করবেন এখানে একটু বোঝার দরকার আছে আমি বিয়ে করেছি এখন যদি কি না আপনি বিশ বছর আগে বিয়ে করে থাকেন তাহলে তো অনেক আগের ঘটনা বুঝাইতে সেখানে পেরাহ বসার কথা তাই না পর্না পরনাহ বসার কথা খুব ভালো করে বুঝেন এই জিনিসটা আমি প্রশ্ন করার গুলোটা ভাঙা দিচ্ছি যে আমি বিয়ে করেছি তাহলে এখানে বিশ বছর আগে বিয়ে করলে সায়া পরে নাহ কাউন কেন দিলাম না কেন দিলাম না অনেক আগের ঘটনাটা তো আপনাদের কিন্তু আমি একটা জিনিস প্রথমেই বলেছি এই জিনিসটা বুঝতে হবে আগে যে সুডা কথাটি বলা হয় একটা কাজ করার পরে সেই কাজটার রেশ এখনও আছে এমন বোঝাইতে যে কাজটা আপনি অনেক আগে করেছেন সমস্যা নাই কিন্তু ওই জিনিসটার রেশ এখনও আছে সেইটা থাকলে আপনাকে এই প্রেরণা কথাটির ব্যবহার না করে সুডা বলতে হবে যেমন আপনি বিয়ে করেছিলেন বিশ বছর আগে কিন্তু আপনার স্ত্রী এখনও আছে সে মারা যায়নি সেই ক্ষেত্রে অবশ্যই সুডা আসবে সায়া সুডা কাউন আমি বিয়ে করেছি কিন্তু আপনি যদি বলেন সায়া পেরাহ কাউন আমি বিয়ে করেছি লাম এটা হবে তার মানে আপনি বিয়ে করার পরে আপনার স্ত্রী এখন নাই মারা গেছে বা চলে গেছে সেই জন্য আপনি বলতেছেন আমি বিয়ে করেছিলাম ক্লিয়ার ব্যাপার দেন টাকা দেন টাকা দেন আচ্ছা টাকার জন্য করি না ভাই ইয়ার কি মানলাম টাকার জন্য করলে এত কষ্ট করে জীবনেও ভিডিও বানাইতাম না অন্য টপিক নিয়ে ভিডিও বানাইতাম প্রচুর টাকা কামাইতে পারতাম কিন্তু আমার বাংলাদেশি ভাইয়ের উপকার করতে হবে আমি মরিয়ার বাঁচি বাংলাদেশিদের সম্মান মালয়েশিয়াতে আনতে হবে আচ্ছা মাসি কথাটি কেন ব্যবহার করা হয় মাসি শব্দটির মানে হলো এখনও তার মানে এসে দাঁড়ালো এই শব্দটি বলুম শব্দটির বিপরীতে কারণ বলুম মানে হচ্ছে এখনও না বা এখনও করা হয়নি এমন বোঝাইতে ব্যবহার করা হয় বলুম মানে কি এখনো না আর মাসি শব্দটির মানে হচ্ছে এখনও বোঝাইতে কিন্তু মাসি তা শব্দটির মানেও হবে এখনও না অর্থাৎ এই বলুম শব্দের মানে কারণ কি মাসি মানে হচ্ছে এখনও আর তা শব্দের মানে হলো না তো আপনি যদি বলেন মাসি তা তার মানে হচ্ছে এখনও না একই জিনিস হইল আর বলুম মানেও কিন্তু এখনও না তো সেই ক্ষেত্রে যদি বলেন মাসি তা অর্থাৎ মাসির পরে যদি একটা তা দিয়ে দেন সেই ক্ষেত্রে হবে বলুম শব্দটির সমার্থক কিন্তু যদি বলেন শুধুমাত্র মাসি তাহলে হবে এখনও নো তো কেমন করে হয় এটা জিনিসটা খেয়াল করে দেখুন আলামিন এখনও ঘুমাচ্ছে মনে করো আপনার বস বললো রে আলামিন আজকে কাজে আসে নাই এই আলামিন মানা এ আলামিন কই হারিনি দিয়া দাতা তাঙ্কের জারিনিস সে আজকে সে তাদা টাং আগমন করে নাই খরজা কাজে আজকে কিসে কাজে আসে নাই হারিনি দিয়া তাদা টাংকের যে অথবা হারিনি দিয়া তামারিকের যে আজকে কিসে কাজে আসে নাই তো আপনি যদি বলেন হুম বস আলামিন মাসি টি ডোর আলামিন মাসি টি ডোর আলামিন মাসি এখনো টি ডোর ঘুমাইতেছে আলামিন মাসি টি ডোর আলামিন এখনও ঘুম ঘুমাচ্ছে ও মালাস মানে হচ্ছে অলস আচ্ছা আবার যদি বলতে চান আলামিন এখনও ঘুমায়নি সেই ক্ষেত্রে বলতে হবে আলামিন বলুম থিডোর আলামিন আলামিন বলুম এখনও না থিডোর মানে হচ্ছে ঘুম সেই ঘুরে ফিরে কী হলো আলামিন বলুম থিডোর আলামিন এখনও ঘুমায়নি অথবা অথবা এভাবে বলতে পারেন আলামিন এখনও ঘুমায়নি আলামিন মাসি তা থিডোর ওই বলুমের জায়গায় মাসি তা অথবা মাসি তিডা কথাটি বসতে দি আর কি বসায় দিতে হবে আলামিন আলামিন মাসি তা এখনও না থিডোর ঘুম অর্থাৎ একই এসে দাঁড়ালো আলামিন এখনও ঘুমায়নি আলামিন মাসি তা থিডোর ওকে সে এখনও আসেনি অথবা সে এখনও আগমন করেনি এই আসেনির বদলে আমি হচ্ছে আগমন করেনি আগমন করেনি আগ আগমন করেনি বুঝে নিয়েন তো দিয়া সে মাসি তা এখনও না দাতাং মানে হচ্ছে আগমন করা তো আলামিন মাসি বা দিয়া মাসিতা দাতাং সে এখনও আসেনি অথবা আপনি এখানে বলতে পারেন দিয়া বলুম দাতাং মাসির জায়গায় সে এখনও আগমন করেনি বা সে এখনও আসেনি ক্লিয়ার ভাইজান আজকের ভিডিও এখানেই শেষ আমি ফুরুত হব তবে এক টানে এক টানে এই টেন্সের ব্যবহারটা দেখে নেন এই যে খুব দ্রুত বলে দিচ্ছি এবার একসাথে সবগুলো টেন্সের ব্যবহার খুব সুন্দর করে বুঝে নেওয়া যাক যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাদের জন্য এটা বোনাস আর যারা ফুরুত করে চলে যায় তারা মাঝেরটা মিস করে ভিতরেরটা মিস করে শেষেরটা মিস করে কিছু করার নাই ভাই আমার কষ্ট আমি করে যাচ্ছি যে শিখবে শিখবে না শিখবে না শিখবে আমি তো আমার মতো পা ধরেই যাচ্ছি ভাই শেখেন ভালো করে শেখেন আচ্ছা আমি করি সায়া বোয়াট আমি করব অর্থাৎ পরে সেই ক্ষেত্রে হবে সায়া আকান বোয়াট আমি করছি অর্থাৎ এখনই আমি কাজটা করতেছি চলমান সেই ক্ষেত্রে হবে সায়া সেডাং বুয়াত আমি করতে চাই সায়া মাহু বুয়াত অথবা সায়া না বুয়াত কারণ ওই ক্ষেত্রে চাওয়া মানে হচ্ছে মাহু অথবা না তো আমি করতে চাই সায়া মাহু বুয়াত অথবা সায়া না বুয়াত আমি করেছি সায়া সুডাহ বুয়াত আমি করেছি সায়া সুডাহ বুয়াত ওই যে করে ফেলেছি অলরেডি আমি করতাম অথবা করেছিলাম সায়া পর নাহ বুয়াত আমি এখনও করিনি সায়া বলুম্বুয়াত সায়া বলুম্বুয়াত অথবা সায়া মাসি তাবুয়াট ক্লিয়ার ফেসবুক এবং ইউটিউবে ইজি বাংলা টু মালাই চ্যানেলটিতে আপনারা ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এবং যারা এই চ্যানেল নতুন প্লিজ 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 টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ বিশ্বাস করুন ভাই এখানে সঠিক মালয়েশিয়ান ভাষা শেখানো হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন ভাই আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ হাফেজ